জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি, তখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংস্থা NSIR মহাপরিচালক ছিলেন এস আব্দুল হাকিম। আব্দুল হাকিম একটি বই লিখেছেন যার নাম জিয়াকে যেমন দেখেছি। জিয়াউর রহমানকে নিয়ে নানা স্মৃতিচারণমূলক ঘটনা উল্লেখ করেছেন এই বইয়ে তিনি। সেই বইয়ের কিছু অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে। এই বইয়ের বাকি অংশগুলো ও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, একদিন সকালের দিকে অফিসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের টেলিফোন পেলাম। এয়ারপোর্টে চলে আসেন, আমি দিনাজপুরে ট্যুরে যাচ্ছি, আপনি আমার সঙ্গে যাবেন, আমরা কাল ফিরব। তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে একটি ছোট সুটকেসে রাতে থাকার কাপড় চোপড় নিয়ে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছালাম। তখনও জিয়া আন্তর্জাতিক এয়ারপোর্ট চালু হয়নি। বিমানবন্দরে এসে দেখলাম প্রেসিডেন্ট VIP কামরায় কিছু ফাইলপত্র নিয়ে ব্যস্ত, আরও দুজন মন্ত্রী ও সিনিয়র অফিসারও রয়েছেন, তারাও প্রেসিডেন্টের সফর সঙ্গী। VIP কামরায় চা নাস্তা খাওয়া চলছিল, আমিও চা খেলাম। প্রায় 20-25 মিনিট পর আমরা প্লেনে উঠলাম। উঠেই দেখি বেগম জিয়া ও তার দুই ছেলে আগে থেকে প্লেনে বসে আছেন। ওরা যে কত আগে থেকে বসে আছেন বুঝলাম না। প্লেন রোদের মাঝে দাঁড়িয়েছিল, তখনও প্লেনের এয়ার কন্ডিশনার ছাড়া হয়নি, ভেতরটা তখনও যথেষ্ট গরম। ভাবছিলাম বেগম জিয়া তার ছেলেদের নিয়ে প্লেনে এত গরমের মধ্যে না বসে VIP কামরায় বসতেই পারতেন। প্লেন ছাড়ল এবং সময় মতো ঠাকুরগাঁও বিমানবন্দরে পৌঁছল। প্রেসিডেন্ট জিয়া গাড়িতে উঠে দিনাজপুরের দিকে যাত্রা করলেন। তার গাড়িতে কিন্তু বেগম জিয়া ও তার দুই ছেলে উঠলেন না। আমি গাড়িতে প্রেসিডেন্টের যাত্রাবহরের সঙ্গেই চললাম। মিনিট পাঁচেক যাবার পর হঠাৎ মনে হলো আমার তো ভুল হয়ে গেছে, আমার সুটকেসটা নেওয়া হয়নি। তখন আমি আবার আমার গাড়ি ঘুরিয়ে ঠাকুরগাঁও বিমানবন্দর উড়ে ফিরে এলাম। এসে দেখি বিমানবন্দর প্রায় শূন্য, শুধু বেগম জিয়া তার দুই ছেলে নিয়ে বিমানবন্দরের বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছে। ওদের সঙ্গে আছেন দিনাজপুরের ADC। বুঝলাম গাড়ির অপেক্ষা করছেন। কোনো গাড়ি নজরে না পেয়ে আমি ADC-কে বললাম, আমার গাড়িটা নিয়ে আপনি বেগম জিয়াকে নিয়ে যান, আপনাদের গাড়ি এলে আমি সেটা নিয়ে যাব। ADC সাহেব বললেন, না স্যার, আপনি আপনার গাড়ি নিয়ে যান, আমাদের গাড়ি এখনই এসে পড়বে, বেগম জিয়া তো এই শহরেই যাবেন। অগত্যা আমি আমার সুটকেস উদ্ধার করে গাড়ি নিয়ে দিনাজপুর পাড়ি দিলাম। প্রেসিডেন্টের বেগম সাহেবা ও ছেলেদেরকে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটা ভাবতেও আশ্চর্য লাগে। এরশাদের আমলে ফার্স্ট লেডির যে কি দাপট তা দেশবাসী দেখেছে। ফার্স্ট লেডির হুকুম যে প্রেসিডেন্টের ওপরও কার্যকরী হয় সে অভিজ্ঞতাও নাকি সে সময় অনেকে টের পেয়েছিলেন। BNP-র এক নেতা জিয়াউর রহমান সাহেবের এক ভাইয়ের সঙ্গে খুব গভীরভাবে ঘনিষ্ঠ হয়ে পড়েন। সেই ভাই তখন এক ব্যাংকে চাকরি করতেন, সেই নেতৃত্ব স্থানীয় ব্যক্তিটি তাকে নিয়ে সর্বত্রই ঘোরাফেরা শুরু করেন। উদ্দেশ্য ছিল লোককে দেখানো যে তার সঙ্গে প্রেসিডেন্টের ভাইয়ের এত ঘনিষ্ঠতা যে প্রেসিডেন্টের কাছ থেকে অনেক কিছু তিনি করিয়ে নিতে পারেন। নিজের ব্যবসার উন্নতির জন্য তিনি প্রেসিডেন্টের ভাইকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছিলেন। ব্যাপারটা আমরা প্রেসিডেন্ট সাহেবের নজরে আনলাম। আমরা চেয়েছিলাম তিনি BNP-র নেতাকে বলে দেবেন যেন তার ভাইকে তিনি এরকমভাবে ব্যবহার না করেন, কিন্তু ফল দাঁড়ালো উল্টো। BNP-র নেতাকে কিছু না বলে আমাকে বললেন যেন তার ভাইয়ের ঊর্ধ্বতন অফিসারকে বলে তার ভাইকে ওই ব্যাংকের বিদেশস্থ শাখায় বদলি করে দেয়া হয়। তাই করতে হয়েছিল এবং 10 দিনের মধ্যেই তার ভাইকে দেশ ছেড়ে বিদেশি শাখায় যোগ দিতে হয়েছিল। অনেক উন্নয়নশীল দেশের রাষ্ট্রনায়ক নিজ অবস্থান ও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়েছেন, এর ভরিভুরি দৃষ্টান্ত আমার জানা আছে। এদেশেও এ ব্যাপারে প্রেসিডেন্ট এরশাদের দৃষ্টান্ত সকলেরই জানা, কিন্তু জিয়াউর রহমান ছিলেন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের। সম্পদের প্রতি কোনো মোহ ছিল না, তার নিজস্ব কোনো বাড়ি ছিল না, জমি ছিল না, ব্যাংকে জমা টাকা ছিল না এবং এসবের প্রতি কোনো মোহও ছিল না। তার মৃত্যুর পর চট্টগ্রাম সার্কিট হাউসে তার বাক্স থেকে কী কী পাওয়া গিয়েছিল তার বিবরণ তখনকার সব কাগজে বেরিয়েছিল। তখন মানুষ উপলব্ধি করতে পেরেছিল যে তাদের প্রিয় রাষ্ট্রপতির জিনিসগুলো একজন সাধারণ মানুষের জিনিসেরই মতো।